আরে কি বলবো, আমি বললাম তোকে সারপ্রাইজ দেবো, টাকাটা ডবল হবে, ডবল হয়ে অনেক কিছু। ওই 30,000 টাকা, না না হারবো না, কালকে নানে পাটাকার সাথে কথা হয়ে গেছে ধোনি। আরে তুই ভাবতে পারছিস, রাতারাতি মালামাল হয়েতাম রে 70,000 টাকা। যে বন্ধুটা বলেছিল 2 লাখ টাকা লাগিত, 4 লাখ টাকা পেতো। ওই হাতে একটা সোনার আংটি আছে, এটাই বিক্রি করে দেবো, বিক্রি করবো না, বন্ধক রাখবো। তাহলে এতদিন ধরে ইউটিউব করে করে এখন যাও 30,000 টাকা এসছে, ওটা চলে গেলো, এবার কি করবো বল। হ্যালো গাইস, গুড মর্নিং। ফাইনালি আজকে নিয়ে চলে আসলাম তোমাদের রিকমেন্ডে আরেকটা নতুন প্র্যাঙ্ক কল ভিডিও। এক্স্যাক্টলি কার উপর? সৈতার উপর। তো আজকের ভিডিওটা কোনো স্পেশাল না, বাস নর্মালি একটা ভিডিও, যেটা হচ্ছে আমি আমার নাম্বার থেকে সৈতাকে ফোন করব, আর সৈতার রিয়াকশান কী থাকবে আই ডোন্ট নো, বাস আমি আমার সাইড থেকে ইমোশনাল হবো, ওকেও ইমোশনাল করবো, তো দেখি ওর রিয়াকশান কী থাকে। তো চলো বেশি ফাট না বকে ভিডিওটা স্টার্ট করে যাক, আর ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো, আর হচ্ছে গিয়ে ভিডিওটা একটু পারলে শেয়ার করো, আর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। তো তো যাই, চলো ফটাফট ওকে ফোনটা করা যাক এবার। তোমরা সত্যি আমাকে পুরো প্র্যাঙ্কের নেশা লাগিয়ে দিয়েছো, আর খালি প্র্যাঙ্ক 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 প্র্যাঙ্ক, আর কোনো কথা নেই তোমাদের। যাক চলো ফোনটা করি, চলো। বাইরে গাইস, তোমরা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে এসো লাভ রিজিৎ, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে খুব ফালতু ফালতু আমরা রিলস ভিডিও বানিয়ে থাকি, গিয়ে দেখে দেখে আসো লাভ রিজিৎ। বাদে আজকে ছিল না বাড়িতে, ও মাকে নিয়ে আজকে ধরলো না ফোন, মাকে নিয়ে ডক্টরের কাছে গেলো চেক আপের জন্য, তো কিছুক্ষণ আগেই জাস্ট বাড়িতে এসছে ও। তো যাই চলো আরেকবার আমি ওকে ফোন করি। বাহ, ও নিজেই আমাকে ফোন করে ফেললো, দেখো ভালো লাগছে না ইমেজটা, চলো ফোনটা ধরে যাক। হ্যালো, বল কি করছিস? আরে সত্যি ভালো লাগছে না, তাই আরে হে মাথা ব্যথা করছে। আরে কিছু হয়নি, এমনি ভালো লাগছে না সকাল থেকে। আমার স্যার কিছু হয়নি, আরে এমনি কিছু বললে আবার চিল্লামিল্লি করবি তুই। তা তোকে তো আমি চিনি না, যে বললে আবার চিল্লামিল্লি শুরু করে দিবি। আরে তেমন কিছু না, সত্যি কথা বল কি হয়েছে, কোথায় এভাবে কথা বলিস না। আরে সকালবেলা তোর ওই একটু টাকা লাগিয়েছিলাম, টাকাটা হেরে গেছি। আরে আজকে সকালবেলা খেলা ছিল না তোর, চেন্নাই ভার্সেস আফ্রিকার, চেন্নাই ভার্সেস আফ্রিকার, তো ওখানে ইয়েতে ড্রিম ইলেভেনে টাকা লাগিয়েছিলাম, তো ওখানে সব টাকা মানে হেরে গেছে চেন্নাই, তো তার জন্য টাকাটা চলে গেছে। আরে একটা স্পেশাল অফার এসেছিল তোর, এরকম লাগালে ডাবল হয়ে যাবে, যা ইনভেস্ট করবে তা ডবল হয়ে যাবে, মানে 10 টাকা লাগালে 10 টাকা। আরে বলিনি কি বলবো, তুই সকালে না মামুকে নিয়ে হসপিটালে গেলি না? হ্যালো, শুনতে পাচ্ছিস? কি বলবো, সকালবেলা মামুকে নিয়ে হসপিটালে গেলি না তুই, তার জন্য আর কিছু বলিনি। ও ইয়েটা আসলো, মেলটা আসলো, ফাটাফাট আমি ইয়ে করে দিলাম। ওই তো ওরকমই সময়, 12টা 1টার দিকে এসেছিল। আরে কি বলবো, আমি বললাম তোকে সারপ্রাইজ দেবো, টাকাটা ডবল হবে, ডবল হয়ে অনেক কিছু। ওই 30,000 টাকা, 30 না সরি 35,000 টাকা, 30,000 টাকা বসে 5,000 টাকা পরে। তুই কি পাগল হয়ে গেছিস, তুই একটা
আরে ওটা ডবল হইতো, আছে কে জানবে যে চেন্নাই হেরে যাবে। আরে ইউটিউবে টাকা ঢুকেছে না, আজকে সকালে তো ঢুকেছে। আরে বুঝতে পারিনি তো, আমি তো ভাবলাম সারপ্রাইজ দেবো তোকে, তোর ওদিকে 35,000 টাকা ডবল হচ্ছে 70,000 টাকা। তো 70,000 টাকা যদি জিততাম তাহলে ভাবতে পারছিস একটা আইফোনও কিনতাম, আর তোর তোর জন্য অনেক কিছু শপিং করতাম, আমার জন্য শপিং করতাম। আরে আমি তোকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। আরে ওরা মেল করেছিল, মেল করে বলেছে যে তোমরা যা ইনভেস্ট করবে তোমরা ডবল পাবে, তো তার জন্য আমাকে স্পেশাল অফার দিল, মানে কিছু কিছু মানুষের স্পেশাল অফার দিয়েছিল, যেহেতু আমার চেনা জানা রয়েছে তার জন্য আমাকে অফার দিয়েছিল। আমার একটা বন্ধুও 2,00,000 টাকা লাগিয়েছে, ওরও 2,00,000 টাকা হেরে গেছে। ও আরে টাকা নেই কিন্তু জিতে গেলাম, জিতে গেলে তো টাকা পেতাম না অনেকগুলো, 70,000 টাকা ভাবতে পারছিস। আরে তুলে নিইনি, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করেছি, তুলবো কেন, টাকাটাও ঢুকেছে আর তখন মেলটাও এসছে অফারের। এবার আমি ভাবলাম এটা করি, ভাবতে পারছি 70,000 টাকা, 30,000 টাকা প্রথমে লাগিয়েছিলাম, তারপরে কে জানে এরকম হবে বুঝতে পারিনি তো, দেখি কি করা যায়। তুই আমাকে এত বড় জানানোর প্রয়োজন মনে করলি না, তুই টাকা লাগিয়ে দিলি, কার কথায় এখন অন্য কারো কথায় চলবি? আরে না রে, বন্ধু বান্ধবরা সবাই ছিল, বন্ধু বান্ধবরা সবাই ছিল, সবাই বলছিল একটা বন্ধু 20,000 টাকা লাগিয়েছে, একটা বন্ধু 2,00,000 টাকা লাগিয়েছে, আর একটা বন্ধু ওই 75 সামথিং লাগিয়েছে, আর আমি তো 30,000 টাকা লাগালাম, তারপরে আবার পরে হিড়িকে করে আরো 5,000 টাকা লাগালাম। আরে কেউ বুদ্ধি দেয়নি, অফার এসেছিল নতুন অফার, স্পেশাল অফার ছিল এটা। আরে যদি করতাম তুই ভাবতে পারছিস 35,000 টাকা ডবল 70,000 টাকা, আর 70,000 টাকা iPhone 12 চলে আসবে, আর সাথে সাথে তোর জন্য শপিং করতে পারতাম, আমি আমার জন্য শপিং করতে পারতাম। তাহলে কেন এমনি কেন এমনি রাখ, আরে এমনি কেন এমনি কেন ভালো লাগছে না, টাকাটা গেছে আমার, তো তোর ভালো না লাগার কি আছে, এই জন্য তোকে বলতে গেছিলাম না। টাকা গেছে আমার মানে কি, তোর টাকা কি করে রেখেছিস, আর নাম লেখা আছে তোর টাকা আমার টাকা, এরকম কি কোনো ব্যাপার আছে আমাদের মধ্যে? আরে ব্যাপার নেই, তা ওটাই তো, তা প্রবলেম পড়ে গেলাম, তা কি করবো তুই বল, আবার ঢুকে যাবে টাকা, আবার ভিডিও, আবার ভিডিও ঠিকঠাক করে ভিউ হবে, আবার টাকা ঢুকবে কি আছে। আরে লোভে বুঝতে পারিনি তো, আমি তো ধোনির সাথে কথা বললাম যে এইভাবে কেন ম্যাচটা হেরে গেল, ও কেন এইভাবে আউটটা হলো, এটা তো হচ্ছে কথা, বুঝতে তো পারলাম না, ধোনির সাথে কথা বললাম। আরে কেন, মানে প্রবলেমে পড়েছি আমি, ও রেগে যাওয়ার মানে এটা কেন হলো, ও কেন রাখছে তাহলে? আচ্ছা তার মানে আমার টাকা গেছে তার জন্য ও রাখছে, না রাখার তো কোনো বিষয় নেই, বরঞ্চ ওকেও স্যাড হওয়া দরকার। আচ্ছা না, ওর রাগাটা স্বাভাবিক, ওর রাগাটাও স্বাভাবিক, চলো ওকে আরেকবার ফোন করি আমি, কি অবস্থা। কাটছিস কেন তুই, ফোনটা কাটছিস কেন তুই, কেন আর এমনি কেন, আরে অনেক কিছু কি করলাম, আমি তো ভাবলাম এখন যদি টাকাটা যদি জিততাম তাহলে কি কথাটা তুই বলতিস,
যে অনেক কিছু করছি সেগুলো, তখন তো বলছিস এই শপিং করতে যাবো, চল 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 প্যান্টালুন্সে চল, চল 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 রিলায়েন্সে চল, চল 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 ম্যাক্সে চল, এরকম তো করতিস, চল চল প্ল্যানেট চল, এরকম তো বলতিস না যদি জিততাম টাকাটা। তাহলে হেরে গেছি বলে আজকে তুই আমাকে এরকম বলবি? আরে 30,000 টাকা না, 5,000 টাকাও লাগিয়েছি আবার পরে। হ্যাঁ ওই 5,000 টাকাটা তোর টাকাটা এটা পাঠিয়েছিলিস, ওটাও লাগিয়ে দিয়েছি। রাতারাতি মালামাল হয়েতাম রে 70,000 টাকা, যে বন্ধুটা বলেছিল 2,00,000 টাকা লাগিয়েছো 4,00,000 টাকা পেতো, ভাবতে পারছি ওর তো টাকাটা হেরে গেছে। আরে টাকা নেই, টাকা নেই, না দরকার ছিল না জানি, কিন্তু কে জানে এরকম হয়ে যাবে। ঠিক আছে অসুবিধা নেই, কালকে কথা হয়েছে ধোনির সাথে, তোর মানে ওই আমাদের ইয়ের যে রয়েছে তোর ড্রিম ইলেভেনের যে অ্যাকাউন্টসের যে অফিসার, ওর নাম হচ্ছে ধোনির সাথে কথা হলো, বললো ওরা কীভাবে হাড়ি ফাড়িয়ে দিয়েছে বুঝতে পারলাম না। অসুবিধা নেই, কালকে আবার খেলা আছে তোর, কালকে হচ্ছে সৌদি আরবের সাথে তোর হচ্ছে ইয়ের ওই নানে পাটাকা, সৌদি আরবের সাথে তোর হচ্ছে ইয়ের ওই নানে পাটাকা। নানে পাটাকা নতুন একটা টিম লঞ্চ করেছে, ওর খেলা রয়েছে তো কালকে নানে পাটাকার হয়ে হচ্ছে ইয়ে করছি তো লাগাচ্ছি, ওরা বলেছে 30,000 টাকা লাগালে 90,000 টাকা দেবে। তো আমি আবার তো কী করবো, টাকাটা তো তুলতে হবে, 30,000 টাকা গেছে তো কালকে 30,000 টাকা ইনভেস্ট করি, 90,000 টাকা যদি আসে তাহলে ওদিকে তো আগে 30,000 টাকাটা চলে আসবে আমার। তুই কদি পাবো, ওই হাতে একটা সোনার আংটি আছে এটাই বিক্রি করে দেবো, ওই হাতে একটা সোনার আংটি আছে এটাই বিক্রি করে দেবো, বিক্রি করবো না বন্ধক রাখবো, কি করবো টাকাটা তো নিয়ে আসতে হবে। তোর তো আবার ওখানে 5,000 টাকা রয়েছে, বিক্রি করবো না, বিক্রি করবো না, ওটা কি করবো বলতো, আরে বাবা টাকা লাগাবো শোন, কালকে আমার হাতের আংটিটা বন্দুক রেখে আসবো, 30,000 টাকা নিয়ে 30,000 টাকা লাগাবো, 30,000 টাকা লাগে 90,000 টাকা আসবে, তারপর আমি 30,000 টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে চলে আসবো, ব্যাস 60,000 টাকা পকেটে চলে আসবে। না না হারবো না, কালকে নানে পাটাকার সাথে কথা হয়ে গেছে ধোনি, আরে বাবা ধোনি ধোনির সাথে নানে পাটাকার কথা হয়েছে, নানে পাটাকা বলছে কালকে আমরা 100% জিতছি, তো তা আমরাও লাগাচ্ছি টাকা। আরে আমি একা লাগাচ্ছি না, আমার যে বন্ধুটা 2,00,000 টাকা লাগিয়েছে ও কালকে আবার 5,00,000 টাকা লাগাবে, কি করবো টাকাটা, তাহলে এখন তো আমার ব্যাংকের অ্যাকাউন্ট পুরো জিরো হয়ে গেলো, তাহলে কি করে এখন টাকা কামাবো, কি করবো তাহলে এখন, তুই তাহলে আমাকে দিয়ে এখন 30,000 টাকা 30,000 টাকা তো হারিয়ে গেছে, তাহলে বলছিস 30,000 টাকা জোগাড় করতে হবে তখন, তাই না? আরে ফোন কিনবো, অ্যাপেল ফোনের দাম কত, আমি তো তোকে বললাম যে অ্যাপেলের ফোন কিনবো, অ্যাপেল ফোনের দাম কত, 70,000 টাকা দাম, তাহলে আমি যদি 30,000 টাকা লাগিয়ে যদি 35,000 টাকা লাগিয়ে 70,000 টাকা আসতো, তো আমি 70,000 টাকা ফোন কিনতে পারতাম অ্যাপেল। ওটাই তো, তাই তো বলছি কালকে আবার আংটিটাকে বন্ধ রেখে আবার 30,000 টাকা লাগাবো। হ্যাঁ তাহলে কি করবো বল, আচ্ছা ঠিক আছে তাহলে টাকা লাগাবো না, তাহলে কি করবো বুঝতে পারছি না, তাহলে 30,000 টাকা কি করে রিকোভারি করবো মাথায় আসছে না আমার। তাহলে তোর যে 5,000 টাকা আছে 5,000 টাকা নিবি না বল, তোর যে 5,000 টাকা আছে 5,000 টাকা নিবি না বল,
তাহলে বলছিস কেন? তাহলে আমি কালকে লাগাই টাকা। না আমি তো বলিনি আমার এখনই লাগবে, আমি তো বলে আমার এখন লাগবে। ঠিক আছে ঠিক আছে। আরে তুই খোঁজছিস কেন? তুই আমি তো বুঝতে পারছি না তো খোঁজার কি আছে, প্রবলেমে পড়লাম আমি, গেল আমার টাকা, তো তুই খোঁজছিস কেন? তুই এরকম রেগে যাচ্ছিস কেন? আরে বাবা সরি, আমার টাকা তোর টাকা, আমার টাকা তোর টাকা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তুই এরকম রেগে যাচ্ছিস কেন? আমার কথাটা হচ্ছে এটাই, রাগবিটা কেন? কোথায় আমার প্রবলেম হয়েছে? তুই আমার পাশে এসে দাঁড়াবি, ভালো করে বলবি, ও গো সোনা গো আমার তোমার কষ্ট হয়েছে গো, আমি তোমার পাশে আছি গো। লাথি মারার কি আছে এতে? হ্যাঁ লাথি মারার কি আছে? ও আচ্ছা, তাহলে তুই লাথি মারবি? হ্যাঁ আচ্ছা, ভিডিও কলটা ধর। না না ভিডিও কলটা ধর না, ভিডিও কলটা ধর না, ধর না একটু, ভিডিও কলটা ধর, ধর না ধর। কোথায়? দেখতে পাচ্ছি না তো, ফেসটা দেখি। ও লাথি মারবি তুই? হ্যাঁ এতগুলো মানুষ ভিডিও, এতগুলো মানুষ ভিডিওটা দেখছে, তুই লাথি মারবি? হ্যাঁ বলছে এতগুলো মানুষ ভিডিওটা দেখছে, এখন তুই আমাকে লাথি মারবি? সবাই কি ভাবছে তুই আমাকে লাথি মারিস? তুই কি আমার ভিডিও ইয়ে করছিস? হ্যাঁ তুই কালকে দেখা করতে আসছিস, তোকে দেখ। আরে তুই রাগলি কেন? ওর কথা হচ্ছে এটাই, লাগিয়েছি টাকা আমি, হেরে গেছি, তো তুই কোথায় আমাকে বলবি? আহ গো শোনা গো, তোকে পুজো করবো আমি, তুই টাকা লাগিয়েছিস, তুই টাকা লাগি, টাকা হারবি, আমি তোকে পুজো করবো? হ্যাঁ পুজোই করবি। কেন পুজো করতে? পুজোই করবি কেন? কি আমি এসব জায়গায় কোনোদিনও টাকা লাগিয়েছি আজ পর্যন্ত, তো তোর বিশ্বাস হলো কি করে? আরে তো সেটা তো আমিও ভাবছি যে তুই টাকা লাগাস না, তো আর আমাকে বলে তো লাগে লাগালিটা কেন করে সেটাই। আর বাই দা ইউটিউবের টাকা ঢুকবার সেটা তুই জানবি না, এটা কি হতে পারে? হ্যাঁ এটা কি হতে পারে? এলওএল। তো সবাই একটু বলে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দিতে। শেয়ার করবে না কেউ কেন? আরে হ্যাঁ রে, ভূত সবার হো গেয়া, হাম সোচ রে কি প্র্যাঙ্ক নেহি করু তেরে সাং, বদ ভূত ভূত চলে এসছে আমার মধ্যে। আরে সবাই বলছে খালি প্র্যাঙ্ক করতে, আমি ভাবছি কি প্র্যাঙ্ক করব, স্ক্রিপ্টের তো প্র্যাঙ্ক করতে পারবো না প্রথম কথা, সেকেন্ড কথা হচ্ছে যদিও বা প্র্যাঙ্ক করি তাহলে বাস নর্মালি প্র্যাঙ্ক করব, আর মানে আই ডোন্ট নো ও বুঝে যাবে কি বুঝে যাবে না, বাস যাই হোক যেটাই হচ্ছে রিয়েল রিয়াকশন হচ্ছে, তো আমি এটাই ভাবলাম ওর সাথে কি করা যায়, তো আমার মাথাতে এটাই আসলো, তো এটাই করা গেল। আচ্ছা ঠিক আছে, টাটা করে দাও সবাইকে, টাটা, পরে ফোন করছি, ঠিক আছে? এই একটু ভিডিওটা এন্ড করি তারপর, ঠিক আছে? তো গাইস চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। বাস একদম যার মানে ও কেন যে রেগে গেল আই ডোন্ট নো, রেগে যাওয়ার রিজনটা কি, অবভিয়াসলি রাগাটাই স্বাভাবিক, কি আমি ভুল করছি তো অবভিয়াসলি ও রাখবে, না রাখলে তো আমার ভুল কন্টিনিউ হতেই থাকবে। তো তোমরা যারা যারা কাপেল রয়েছো বা কাপেল যারা দেখছো, বয়ফ্রেন্ড যদি কোনোরকম কোনো ভুল করে দায়িত্ব কিন্তু তোমাদের, আর যদি গার্লফ্রেন্ডও কোনোরকম ভুল করে দায়িত্ব কিন্তু তোমাদের মানে বয়ফ্রেন্ডের, তো তোমরা ভালো করে থেকো, ভালো করে গাইডলাইনে রেখো সবাই সবাইকে, যেরকমভাবে আমাকে রাখে, মানে একটা ভুল পদক্ষেপ নেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, না জানিয়েও যদি করি তো বাস রিয়াকশন আলাদা। তো যাই চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, আমাদেরকে ভালো রেখো, আর টাটা। And hope is not enough.